নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএ এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যেই সকলে জেনে গেছো যে মোহামেডান এসসি তারা কিন্তু আইএসএলে এবারে প্রমোট হয়েছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে গত সিজনে, এবং এই সিজনে তারা কিন্তু আইএসএল খেলবে। তো আজকে কিন্তু সরকারিভাবে ইন্ডিয়ান সুপার লিগের পেজ থেকে অফিসিয়ালি কিন্তু মোহামেডান এসসিকে স্বাগত জানানো হলো, ওয়েলকাম জানানো হলো। তো এটা কিন্তু অবশ্যই আমাদের বাংলার ফুটবলের জন্য একটা বড়ই সুখবর। মানে আগে থেকে তো মোহনবাগান ইস্টবেঙ্গল দুই প্রধান তারা তো উঠেই ছিল আইএসএলে, তারা আইএসএল খেলছিল, এবং আর এক প্রধান বাকি ছিল মোহামেডান, তারাও কিন্তু আইএসএলে প্রমোট হলো। এটা কিন্তু আমাদের বাংলার ফুটবলের জন্য একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। তো অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই মোহামেডান এসসিকে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, এবার সুভাষিস বোস ভিশাল কাইতকে নিয়ে বড় বার্তা দিলেন আর কি। তো সেইটা তোমাদেরকে জানাবো। যেটা হচ্ছে, গতকালকে তোমরা সকলেই জানো ভিশাল কাইতের গোল্ডেন হ্যান্ডে মোহনবাগান কিন্তু ডুরান কাপ সেমিফাইনালে পৌঁছে গেছে, অসাধারণ পারফরমেন্স দিয়েছেন সাডেন ডেথে। তো এবার ব্যাপার হচ্ছে, এই ভিশাল কাইতকে নিয়ে বড় মন্তব্য করলেন সুভাষিস বোস, দলের ক্যাপ্টেন সুভাষিস বোস। তো সুভাষিস বোস জানিয়েছেন যে অবশ্যই কঠিন ম্যাচ ছিল, পাঞ্জাব দুরন্ত ফুটবল খেলেছে, তবে ভিশালের অনবদ্য সেফটার জন্য আমরা ম্যাচটা জিততে পেরেছি, ভিশালই এই জয়ের নায়ক। এইটা কিন্তু জানিয়েছেন ক্যাপ্টেন সুভাষিস বোস, সত্যিকারেরই তিনি জয়ের নায়ক, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিয়েছেন। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, এটা আপডেট বলবো না, এটা অনেকেই প্রশ্ন করছিল যে দাদা জ্যামি ম্যাকলারেন কবে নামবে। তো দেখো বন্ধুরা, জ্যামি ম্যাকলারেনের এখনও কিন্তু তিনি পুরোপুরি অনুশীলন করেননি মোহনবাগান দলের সাথে। তো তার ঘাড়ে ব্যথাটা নিয়ে কিন্তু একটু সমস্যায় ভুগছে মোহনবাগান ম্যানেজমেন্টও চিন্তায় রয়েছে, সেই কারণে তাকে কিন্তু জামশেদপুরেও নিয়ে যাওয়া হয়নি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে, তাকে নিয়ে একদমই কিন্তু রিস্ক নেওয়া হচ্ছে না। তবে অনেক দিন হয়ে গেল তিনি এসেছেন, তবে এখনও অবধি তাকে কিন্তু মাঠে নামাতে পারলো না মোহনবাগান ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই সমস্ত বিদেশিরা সবুজ মেরুন জার্সিতে আত্মপ্রকাশ ঘটিয়ে ফেললেও এখনও অবধি জ্যামি ম্যাকলারেন তাকে কিন্তু মাঠে নামাতে পারেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার এইখান থেকে অনেকেই প্রশ্ন করছে যে তাহলে কি সেই পোগবার মতো কেস হবে, মানে পোগবার টু হবে, এই রকম কিন্তু অনেকেই মনে করছে। তো দেখো বন্ধুরা, এই যে পরের ম্যাচটা রয়েছে 27 তারিখের সেমিফাইনাল, সেই ম্যাচে এই জ্যামি ম্যাকলারেন অ্যাভেলেবেল থাকবেন কিনা সেই নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন। তো এখনও অবধি কিন্তু মোহনবাগান সেমিফাইনালের জন্য প্র্যাকটিস শুরু করেনি, প্র্যাকটিস শুরু করলে বোঝা যাবে যে তিনি প্র্যাকটিস করছেন কিনা, তার কি বর্তমান পরিস্থিতি রয়েছে, তার উপর কিন্তু ডিপেন্ড করে তাকে নিয়ে রিস্ক নেওয়া কিন্তু একদমই হচ্ছে না। তবে এই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে জ্যামি ম্যাকলারেন সেমিফাইনালে খেলবেন কিনা, সেমিফাইনালে সবুজ মেরুন জার্সিতে তার আত্মপ্রকাশ ঘটবে কিনা, এটা এখন দেখবার বিষয়। তো তোমাদেরকেও অপেক্ষা করতেই হবে, পরবর্তীকালে কোনোরকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।